দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে খামার ও খামারির সংখ্যা। স্থানীয় চাহিদা মিটিয়ে হাঁস ও ডিম বিক্রি হচ্ছে দেশের অন্যান্য অঞ্চলে। ভৈরবের হাঁসের খামার ও খামারিদের সাফল্যের কথা নিয়ে স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ মোস্তাফিজ আমিনের পাঠানো রিপোর্ট। খামারি শওকত কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গোছামারা গ্রামের বাসিন্দা, ছয় বছর ধরে হাঁসের খামার করছেন। অবকাঠামো ও হাঁস কেনা সহ প্রায় 3 লাখ টাকা বিনিয়োগ করেন খামারে। বর্তমানে খামারে আছে 3000 হাঁস। ডিম দেওয়ার পর প্রতিটি হাঁস পাইকারি 500 টাকা ও খুচরা বাজারে 600 টাকা দরে বিক্রি করে দেন তিনি। এতে পুরো বিনিয়োগের টাকাই উঠে আসে, আর ডিম বিক্রি করে যে টাকা পান তার পুরোটাই মুনাফা হিসেবে থেকে যায়। হাঁসের খামার ইনশাল্লাহ লাভজনক ব্যবসা। প্রাকৃতিক ভাবে যদি আল্লাহ কোনো দুর্ঘটনা দিয়া যদি রোগ বালাই দিয়া কোনো কিছু হয়ে যায় তাহলে তো এটা অন্য হিসাব। রুমান আহমদের বাড়ি ভৈরবের দক্ষিণ আগানগর গ্রামে। গ্রামের এক পাশে মেঘনা আর অপর পাশে শীতলপাটি নদী। গ্রামের দুই নদীর মধ্যবর্তী স্থানে তাদের বাড়িটির চারপাশে প্রায় 6 মাসই থাকে থই থই পানি, যা হাঁসের খামারের জন্য খুবই উপযোগী। আর এই প্রাকৃতিক সুবিধাটি তাকে হাঁসের খামারি হিসেবে সফলতা এনে দিয়েছে। হাঁস প্রাকৃতিক খাবার 80% দরকার হয়। 80% যেখানে 80% খাবার হাঁস ফ্রিতে খাওয়ানো যাবে সেখানে হাঁস পালন মোটামুটি একটি লাভজনক ব্যবসা। ফ্যামিলির সাথে সবার সাথে থাকতে যদি আমি 20-30 হাজার 40 হাজার টাকা লুজি করতে পারি তাহলে তো আমার বিদেশের কোনো দরকার নাই। প্রধান চারটি নদী দ্বারা বেষ্টিত ভৈরব, যা হাঁস পালনের জন্য খুবই উপযোগী এলাকা। তাই এখানে 10টি বড় খামার সহ 450-এরও বেশি মাঝারি ও ছোট হাঁসের খামার গড়ে উঠেছে। খামারগুলোকে নিবিড় ভাবে পরিচর্যা এবং পরিবর্ধন এবং নিয়মিত পর্যবেক্ষণ করে থাকছি এবং এর ফলে আমাদের প্রাণীজ আমিষের নিশ্চয়তা, উৎপাদন বৃদ্ধি এবং আমাদের প্রান্তিক খামারের স্বাবলম্বিতা বৃদ্ধি পাচ্ছে। ভৈরবের এসব হাঁসের খামার যেমন এলাকার মানুষের ভাগ্য বদলে দিচ্ছে, তেমনি জাতীয় পুষ্টি চাহিদার ঘাটতি পূরণ সহ অর্থনীতিতে রাখছে বড় ভূমিকা। NTV নিউজ ডেস্ক। আমি রাতুল, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না। আমি জানি আমি ভালো রেজাল্ট করব না। কে বলছে তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি এত সুন্দর প্রিপারেশন নিছো, ঠিকঠাক মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলে তো ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? আমার হাত ধরতে ভয় পাচ্ছেন কি জানিস? আমি না এখন চোখ বন্ধ করলে একজনকে দেখতে পাই। তোমার প্রিয় রং পেন্সিল। আমি আপনার ছবিটা এঁকেছি। রাতুল স্যারের কোনো দোষ নেই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।